हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ناظرين اكرام السلام عليكم ورحمة الله وبركاته آج 11 ستمبر 2021 ہفتے کا دن ہے انڈیا میں اس وقت رات کے 10 بجے ہیں اور جی ایم ٹی کے مطابق اس وقت سہ پہر کے جی ایم ٹی شارے چٹا درشک রায়হুদা অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় শহর কাদিয়ান দারুল আমান থেকে রায়হুদার চতুর্থ চার অনুষ্ঠান বিশিষ্ট সিরিজের এটি তৃতীয় প্রোগ্রাম। লাইভ উপস্থাপন করা হচ্ছে, লাইভ হওয়ার পাশাপাশি এটি ইন্টারেক্টিভ প্রোগ্রামও বটে, অর্থাৎ আমরা স্টুডিও ডিসকাশনের পাশাপাশি শ্রোতাদের প্রশ্ন নেব, প্রশ্ন শুনব। আলেমদের সাথে যারা আমার সাথে আছেন তারা প্রশ্নের উত্তর দেবেন অনুষ্ঠানে। দর্শক, টেলিফোন লাইন আমাদের সক্রিয় আছে, এছাড়া ফ্যাক্স, ট্যাক্স, মেসেজ এবং ইমেইলের সুযোগ সুবিধাও আছে, যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যদি আমাদের সাথে যোগ দিতে চান। আর আপনারা যদি প্রশ্ন পাঠাতে চান, আমি আশা করি আপনারা টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, হয়তো আপনারা অনুষ্ঠান দেখছেন। দর্শক, কাদিয়ান দারুল আমান থেকে রায়হুদার চার এপিসোডের এই পুরো সিরিজে খতম নবুয়তের যে বরকত এবং কল্যাণ এর বিষয়ে আমরা আলোচনা করছি। যদি আপনাদের মাথায় কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রশ্ন পাঠাতে পারেন। যথারীতি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে দুজন আলেম আছেন, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শ্রদ্ধেয় মৌলানা করিমউদ্দিন শাহের সাহেব আছেন এবং তার সাথে আছেন জনাব জৈনউদ্দিন হামেদ সাহেব। আপনাদের উভয়কে অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। জাজাকাল্লাহ। দর্শক, গত দুটো এপিসোডে আমরা কোরআন শরীফের আয়াত এবং মহানবীর হাদিসের আলোকে খাতমে নবুয়ত সম্পর্কে স্পষ্টভাবে আলোচনা করেছি, আর আমাদের আলেমরা ব্যাপক এবং বিস্তারিতভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করেছে। খাতমে নবুয়তের এই খাতমে নবুয়ত সংক্রান্ত এই এপিসোডে খাতমে নবুয়তের প্রকৃত অর্থ এবং আলেমেরা যা তুলে ধরেছেন, উম্মতে মুসলিমায় এমন অনেক অসাধারণ বুজুর্গ অতিবাহিত হয়েছেন যারা খাতমে নবুয়তের প্রকৃত অর্থ বর্ণনা করেছেন, আর সেই অর্থ বর্ণনা করতে গিয়ে উম্মতে মুসলিমার সামনে সেই অর্থ তারা তুলে ধরেছেন। এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন আমি করিমউদ্দিন শাহের সাহেবকে জিজ্ঞেস করব। হযরত উম্মুল মুমিনিন সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিশেষ মর্যাদা আছে ইসলাম ধর্মে, সেই পদমর্যাদা সম্পর্কে আলোকপাত করুন, আর খাতমে নবুয়ত সম্পর্কে হযরত আয়েশার কী দৃষ্টিভঙ্গি ছিল তাও তুলে ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা ও দর্শক, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পঞ্চম হিজরিতে
সুরা আহজাবে মহানবীকে আল্লাহ তালা খাতামান্নবীন উপাধি দিয়েছেন। এই সুরায় এই আয়াত বোঝার ক্ষেত্রে মহানবীর নিজেরও কোনো সন্দেহ ছিল না, আর কোনো সাহাবীর মাঝেও কখনো কোনো সন্দেহ দেখা দেয়নি। হ্যাঁ, পরবর্তী যুগে আগত প্রজন্ম, নতুন প্রজন্ম বা এমন আলেম যারা বাহ্যিক জ্ঞান রাখলেও আধ্যাত্মিক জ্ঞান তাদের ছিল না, এদিক থেকে তাই এদিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের যে অর্থ বুঝেছেন, সাহাবিরা যে অর্থ বুঝেছেন, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কোনো স্ত্রী, বিশেষ করে আয়েশা, এর যে অর্থ বুঝেছেন তা সত্যিই প্রণিধানযোগ্য। যদিও আমাদের সব আহমদি আলেম একথা জানেন এবং বোঝেন যে হযরত আয়েশার পদমর্যাদা কী ছিল। হুজুর সাল্লাল্লাহু ইসলাম হযরত আয়েশা সম্পর্কে বলেছেন যে ধর্মের অর্ধেকের জ্ঞান আয়েশা থেকে তোমরা অর্জন করতে পারো। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে বড় বড় সাহাবি যখনই কোনো আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে সমস্যা দেখা দিত, তারা হযরত আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, কেননা সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান, কোরআনের সবচেয়ে গভীর জ্ঞান হযরত আয়েশাকেই আল্লাহ তাআলা দিয়েছিলেন মহানবীর পর। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মূল্যায়ন করতেন, এই কারণে তিনি বলেছেন যে ধর্মের অর্ধেক আয়েশার কাছে গিয়ে শিখো। বিভিন্ন রওয়ায়েত অনুসারে বড় বড় সাহাবি যখনই কোনো বিষয়ে সমস্যা দেখা দিত, বুঝতে সমস্যা হতো, তারা হযরত আয়েশার কাছে এসে জিজ্ঞেস করতেন। এটি থেকে বোঝা যায় যে অতি প্রারম্ভেই হযরত আয়েশার কোরআনের জ্ঞান অনেক উন্নত মানের ছিল, মহানবীর সাহচর্য এবং আর এই কারণেও যে হযরত আবু বকরের দেনী কন্যা ছিলেন, এই কারণে খোদা তাকে কোরআনের বিশেষ জ্ঞান দান করেছিলেন যা মহানবীর পবিত্র সাহচর্যের কারণে সৃষ্টি হয়েছিল। তো এ দৃষ্টিকোণ থেকে হযরত আয়েশা আয়াত খাতামান্নবীন যখন অবতীর্ণ হয়, আর মহানবী বেশ কয়েকবার বলেছেন যে লা নবিয়্যা বাদি ও লা রাসূলা বাদি, এইটি বলা সত্ত্বেও সাহাবিরা কখনো এটি মনে করেননি যে ভবিষ্যতে আর কেউ আসবে না, মোহর লেগে গেছে, নবুয়তের দ্বার বন্ধ হয়ে গেছে, কোনো সাহাবি একথা চিন্তাও করেননি। তো দেখুন, মহানবী সাল্লাল্লাহু ইসলামের যখন ইন্তেকাল হয়, তখন হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে যান এবং বলেন যে কেউ যদি বলে মহানবী ইন্তেকাল করেছেন, আমি তার শিরচ্ছেদ করব। কেন মহানবী, তিনি মনে করতেন হযরত মূসা তূর পর্বতে গিয়েছিলেন খোদার সাথে কথা বলার জন্য, বাক্যালাপের জন্য, একইভাবে রসুলুল্লাহও সাময়িকভাবে হয়তো বিদায় নিয়েছেন। কেউ চিন্তাই করতে পারেনি, কারো মাথায় এই কথাই আসেনি যে হযরত ঈসা যেভাবে আকাশে গেছেন, মোহাম্মদ রসুলুল্লাহ আকাশে গিয়েছেন আবার ফিরে আসবে, কেউ কথা চিন্তা করেনি। বরং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়েন, আয়াত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কতালান কালাবতু আলা আকাবিকুম, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো কেবল একজন রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহির রাসূল, মহানবীর পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছেন, যদি মহানবী মারা যান বা শহীদ হন, স্বাভাবিক মৃত্যু হোক তার বা শাহাদাতের ঘটনা ঘটুক, তার ক্ষেত্রে এই উভয়টির কোনো একটি ঘটলেও কি তোমরা নিজেদের পূর্বাবস্থায় ফিরে যাবে? কোনো অর্থাৎ কোনো সাহাবি মাথায় এই প্রশ্নই আসেনি যে ঈসা আকাশে আছেন, তাই তোমরা কীভাবে এটি বলতে পারো? তো আমার পুরো কথার অর্থ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা অনেক উঁচু ছিল, আর এই বিষয়টি এইভাবেও আঁচ করা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আমার স্ত্রীদের কাছে
যাই, কারো ঘরে ওহী হয় না, কিন্তু হযরত আয়েশার বিছানায় যখন থাকে আমার প্রতি আল্লাহর ওয়াহি অবতীর্ণ হয়। এটি থেকে বোঝা যায় তার হৃদয় কত স্বচ্ছ, কত পবিত্র ছিল, আর খোদার সাথে তার কত গভীর সম্পর্ক ছিল। এরপর মহানবীর সাহচর্য আর আল্লাহর নৈকট্য এমন যা থেকে বোঝা যায় যে হযরত আয়েশার অসাধারণ এক মর্যাদা ছিল। তিনি বলেন, না, দুররে মনসুরের উদ্ধৃতি এটি 204 পৃষ্ঠাতে এটি আছে। হাদিসটি হলো, কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়াই ওয়ালা তাকুলু লা নাবিয়্যা বাদাহু। হে মানব সকল, এটি বলো মহানবী খাতামান নবীন, রাসূলুল্লাহকে খাতামান নবীন অবশ্যই বলো, কিন্তু এই কথা বলো না যে তারপর কোনো নবী আসবে না। এখন প্রশ্ন উঠে, হযরত আয়েশা কি কোরআন বুঝতেন না, কোরআন জানতেন না? আর মহানবীও কখনো, এটি মহানবী যে বলেছেন যে লানবিয়া বাদী আল্লাহ রাসূলা বাদী, এর অর্থ হলো আমার অব্যবহিত পর কেউ আসবে না, বা আমার শরীয়তের বিরোধী শিক্ষা নিয়ে কেউ আসবে না, বা আমার শরীয়ত রহিতকারী কেউ আসবে না। এটি হলো রাসূলুল্লাহর কথার অর্থ। তো হযরত আয়েশা এবং হযরত আয়েশার কোরআনের জ্ঞান মহানবীর নির্দেশ সম্মত ছিল। হযরত ইবনে কোতাইবা, যার মৃত্যু 267 হিজরিতে হয়েছে, তিনি এর ব্যাখ্যায় বলেন, লাইসা হাজাম, এই অর্থাৎ তার হযরত আয়েশার এই উক্তি মহানবীর উক্তি লানবিয়াবাদের বিরোধী না, কেননা লানবিয়াবাদের অর্থ হলো এমন কোনো নবী আসবে না যে আমার শরীয়তকে রহিত করবে। অনুবাদ হলো, হযরত আয়েশার উক্তি যে মহানবীকে খাতামান নবীন অবশ্যই বলো কিন্তু লানবিয়াবাদী বলো না, এই তার এই কথা কোরআনের শিক্ষার বিরোধী নয়। হযরত আয়েশার উক্তি খাতামুল আম্বিয়া লানবিয়াবাদাহ, এটি এই হযরত আয়েশার এই উক্তির মহানবীর উক্তির মুক্তি লানবিয়াবাদের বিরোধী না। মহানবী যে লানবিয়াবাদে বলেছেন, হযরত আয়েশার উক্তি লানবিয়াবাদের পরিপন্থী নয়, কারণ হযরত আয়েশা মহানবী লানবিয়াবাদে বলতে যা বুঝিয়েছেন তা হলো রাসূলুল্লাহর পরমান কোনো নবী আসবে না যে তার শরীয়তকে রহিত করতে পারে। তো মোহাম্মদী শরীয়তকে মনসুখকারী বা উম্মতে মোহাম্মদিয়াকে মনসুখকারী কোনো নবী আসতে পারে না, যেই আসবে রাসূলুল্লাহর অনুগত তার দাস হিসেবে আসবে। আমরা পূর্বেও এটা এই কথা বর্ণনা করেছি, সূরা নিসার 70 আয়াতে আল্লাহ তাআলা 4 বিশেষ পদমর্যাদার কথা উল্লেখ করেছেন। একটা হলো, আয়াতটা পড়ছেন উনি এখন, মাইয়াতে ইল্লাহ রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন والصديقين والشهداء والصالحين, অর্থাৎ এই উম্মতে অবশ্যই এমন নবী আসতে পারেন যারা রাসূলুল্লাহর শরীয়তকে রহিত করবেন না, মনসুখ করবেন না। এরপর মিনান নবিয়্যিন والصديقين والشهداء والصالحين, এই 4 শ্রেণীর আধ্যাত্মিক পদমর্যাদা লাভ হতে পারে রাসূলুল্লাহর আনুগত্যে। তো তাই হযরত আয়েশার উক্তি এবং রাসূলুল্লাহর উক্তি, হযরত আয়েশার ব্যাখ্যা থেকে বোঝা যায় যে আমাদের আলেমেরা এই বিষয়ে জানে। তো এই আয়াতের অর্থ হলো সাধারণ মুসলমানদের মাঝে যে এক ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যে এখন কোনো নবী আসবে না, এই বিশ্বাস সত্ত্বেও মহানবীকে এই অর্থে খাতামান নবীন মানা যে তারপর কোনো নবী আসবে না, আর একই সাথে এই বিশ্বাস করা যে ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন নবী হিসাবে, তিনি শেষ যুগে আসবেন, এইগুলো স্ববিরোধী বিভিন্ন উক্তি। কেননা হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারিয়াম ফীকুম হাকামান আদালান ওয়া ইয়ামুকুম মিনকুম। এই হাদিস যখন দেখে তারা, দেখার পর এই বিশ্বাস লালন করা আরম্ভ করেছে, হযরত ঈসা আকাশে বসে আছেন আসবেন। অথচ কোরআনের একটি নয় বরং 30 আয়াত স্পষ্টভাবে বলে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আসলে ঈসার আসার অর্থ হলো হযরত ঈসার মতো, হযরত ঈসার গুণে গুণান্বিত হয়ে উম্মতে মুহাম্মদিয়ায়
এক ব্যক্তি আসবেন যাকে আল্লাহ তাআলা মহানবীর আনুগত্যের কল্যাণে নবুয়তের মর্যাদা দান করবেন। যেমন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহি সালাতু ওয়াসসালাম হযরত মসীহ মওউদ যে দাবি করেছেন, দাবির প্রেক্ষাপটে তিনি বলেন, আমি যেই বাক্যালাপের সম্মান লাভ করেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটি কখনো লাভ হতো না যদি আমি মহানবীর পূর্ণ আনুগত্য না করতাম। সব জায়গায় মসীহ মওউদ ইসলাম এটি লিখেছেন যে আমি মহানবীর অনুসারী, তার দাস, এবং তার আনুগত্যের কল্যাণে আল্লাহ তাআলা আমাকে এই এই মর্যাদায় উন্নীত করেছেন। আর হযরত ঈসার আগমনের যে ভবিষ্যৎবাণী রয়েছে তা এই কথার দিকে ইঙ্গিত করে যে ভবিষ্যতে যেই ভবিষ্যৎবাণী অনুসারে আসবে সে রসুল্লার আনুগত্যেই আসবে, আর তার আনুগত্যের বাইরে গিয়ে তার কেউ আসতে পারে না, এমন কোনো নবুয়ত বা রেসালত বা এমন বাক্যালাপের যে সম্মান আল্লাহ তাআলা কাউকে দেবেন না যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সত্যায়নের মোহর তার উপর না থাকবে। তো এই হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার ব্যাখ্যা। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন জনাব জাইনউদ্দিন আহমেদ সাহেবকে জিজ্ঞেস করব যে মুসলমানদের একজন অনেক বড় বুজুর্গ ছিলেন হযরত মহিউদ্দিন ইবনে আরবি, যিনি একজন সুফি বুজুর্গ ছিলেন, মুসলমানদের একটা বিরাট শ্রেণী তার প্রতি ভালোবাসা রাখে, খাতমা নবুয়ত সম্পর্কে তার বিশ্বাস তুলে ধরুন। জাযাকাল্লাহ। হযরত মহিউদ্দিন ইবনে আরবি শেখুল আকবর যাকে বলা হয়, সেসব আলেমদের মাঝে ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিনের প্রকৃত জ্ঞান দান করেছেন। তার বহু কিতাব যেমন ফুতুহাতে মক্কিয়া, ফসুসুল হিকামের মতো পুস্তকে তিনি এগুলো ব্যাখ্যা করেছেন। তার খাতামুন নবিয়্যিন সম্পর্কে আসল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার পূর্বে তাদের পরিচয়ে তুলে ধরা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। শেখ মহিউদ্দিন ইবনে আরবি ইসলামী বিশ্বের স্বতন্ত্র সুফি তত্ত্বজ্ঞানী এবং আলেমদের তিনি এক নমুনা ছিলেন। শেখে আকবর হিসাবে বা ইবনে আরবি হিসাবে তিনি পরিচিত। 500-র মতো বই পুস্তক লিখেছেন, ফতোহাতে মক্কিয়া, ফসুসুল হিকাম মতো বই তিনি লিখেছেন। তার আসল নাম ছিল মোহাম্মদ ইবনে আলী, মোহাম্মদ ইবনে আরবি আতাই আল হাকিমি আল আন্দালুসি ইবনে আরবি, এবং শেখুল আকবর নামে সারা বিশ্বে ইসলামী বিশ্বে তিনি পরিচিত। তার জন্ম 560 হিজড়িতে, অর্থাৎ 1165 খ্রিস্টাব্দে স্পেনের মুর্সিয়া শহরে তার জন্ম হয়। এক সম্মানিত আরব পরিবারে তিনি, বিশেষ করে সে যুগের প্রসিদ্ধ বুজুর্গ হাতাম তাইয়ের ভাইয়ের বংশের সাথে তার সম্পর্ক ছিল। এরপর আশবিলিয়াতে তিনি বড় হন, কিছুদিন সেনাবাহিনীতে তিনি চাকরি করেন, পরবর্তীতে তিনি জ্ঞান অর্জনকে প্রাধান্য দেন, মক্কায় গিয়ে বসতি স্থাপন করেন, লেখা আরম্ভ করেন, অনেক সফর করেছেন। তিনি 638 হিজড়িতে 78 বছর বয়সে দামেশকে তিনি ইন্তেকাল করেন। জাবেলি কাসিউন পাহাড়ের কাছে তার কবর রয়েছে, মানুষ এর জিয়ারতের জন্য যায় সেই কবরের। ইনি সেই সমস্ত বুজুর্গদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিনের সত্যিকার জ্ঞান দান করেছিলেন। তার একটা উদ্ধৃতি তুলে ধরবো যা থেকে শেখুল আকবর মহিউদ্দিন ইবনে আরবি রহমাহুল্লাহর অবস্থান কি। আল্লাহ তালার ফজলে জামাতে আহমদিয়া দৃষ্টিভঙ্গি আজকে সেটি খাতামুন নবিয়্যিনের সত্যিকারের তত্ত্বজ্ঞান আল্লাহ তালা তাকে দিয়েছিলেন। তিনি ফতোহাতে মক্কিয়ার দ্বিতীয় খণ্ড 100 পৃষ্ঠায় তিনি বলেন, নবুয়ত কেয়ামত পর্যন্ত সৃষ্টির মাঝে জারি থাকবে, যদিও শরীয়ত আর আসবে না, শরীয়ত নবুয়তের একটা অংশ, মানুষের মাঝে কেয়ামত পর্যন্ত নবুয়ত চলমান থাকবে, শরীয়তবাহী নবুয়তের সমাপ্তি ঘটেছে, শরীয়ত নবুয়তের অংশগুলোর একটি। তিনি আরও বলেন যে নবুয়ত
মোহাম্মদ রসুল্লাহর সত্তায় সমাপ্ত হয়েছে সেটি হলো শরীয়তের শরীয়তবাহী নবুয়ত। নবুয়ত পুরোপুরি বন্ধ হয়নি, এমন কোনো শরীয়ত আসবে না যা মোহাম্মদ রসুল্লাহ শরীয়তকে মনসুখ করবে, আর মোহাম্মদ রসুল্লাহ শরীয়তে অন্য কোনো নির্দেশ আর কেউ অন্তর্ভুক্ত করতে পারবে না। এটি রসুল্লাহর উক্তি যে নবুয়ত রেসালত বন্ধ হয়ে গেছে বা আমার পর কোনো রসুল্লাহ নবী আসবে না, এটি রসুল্লাহর সেই উক্তির অর্থ। অর্থাৎ এমন কোনো নবী বা রসুল আসবে না যে আমার শরীয়তের বা আমার শিক্ষার বিরোধী হবে, বা এমন কোনো রসুল বা নবী হবে না যে আমার শরীয়তের বা আমার শিক্ষার অধীনে আসবে না। এই শরীয়তধারী নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে, নবুয়ত সম্পূর্ণভাবে বন্ধ হয়নি, শরীয়ত বন্ধ হয়েছে। ফুতুহাতে মক্কিয়া থেকে এটি পড়েছেন তিনি, এখন আবার অনুবাদ করছেন তিনি। যে নবুয়ত মোহাম্মদ রসুল্লাহর সত্তায় সমাপ্ত হয়েছে সেটি শরীয়তধারী নবুয়ত, নবুয়ত বন্ধ হয়নি। মোহাম্মদ রসুল্লাহর শরীয়তকে মনসুখকারী অন্য কোনো শরীয়ত এখন আসতে পারে না, মোহাম্মদ রসুল্লাহর শরীয়তে কোনো নতুন নির্দেশ যুক্ত হতে পারে না। রসুল্লাহর উক্তি রেসালাত নবুয়ত বিচ্ছিন্ন হয়েছে, এই উক্তির অর্থ এটি। আমার পর কোনো নবী বা রসুল আসবে না যে আমার শরীয়তের বিরোধী অন্য কোনো শরীয়ত নিয়ে আসবে। হ্যাঁ, আমার শরীয়তের অধীনে নবী আসতে পারে, আর আমার পর অন্য কোনো রসুল আসবে না, এর অর্থ হলো আমার পর কোনো মানুষের কোনো জাতির দিকে এমন কোনো রসুল আসতে পারে না যে নতুন শরীয়ত নিয়ে আসবে আর মানুষকে সেই ব্যক্তি নিজের শরীয়তের দিকে আহ্বান করবে। তো এই এই নবুয়তের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে, নতুবা নবুয়তের যে পদমর্যাদা সেটি বন্ধ হয়নি। ফতোহাতে মক্কিয়া 273 পৃষ্ঠায় এটি এসেছে। তিনি আরও বলেছেন নবুয়ত পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়নি, নবুয়ত শরীয়তধারী নবুয়ত প্রত্যাহার করা হয়েছে, আর এটাই লানবিয়াবাদের অর্থ। লানবিয়াবাদের অর্থ হলো কোনো শরীয়তধারী নবী আর আসবে না, এমন উক্তি রসুল্লাহর আরও আছে। যেমন একটা উক্তি হলো কিসরা যখন ধ্বংস হয় আর কিসরা হবে না, আর কিসরা কায়সার যখন ধ্বংস হয় আর কায়সার অন্যতম কোনো কায়সার আসবে না। তিনি বলছেন নবুয়ত পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়নি এই কারণে, আর শুধু শরীয়তধারী নবুয়ত বন্ধ হয়েছে, আর এই লানবিয়াবাদের অর্থ। অতএব মহানবীর উক্তি লানবিয়াবাদী এর অর্থ হলো আমার পর কোনো শরীয়তধারী নবী আসবে না, কেননা মহানবীর পর অন্য কোনো নবী আসতে পারে না। এটি রসুল্লাহর আর একটা উক্তির সাথেও সামঞ্জস্য রাখে। সেই উক্তিটি হলো রসুল্লাহ বলেছে এদা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহ, যে এই কিসরা যখন ধ্বংস হবে এরপর আর কোনো কিসরা আসবে না, হালাকি অথচ এরপর অনেক কিসরা এসেছে কিন্তু সেই পদমর্যাদার বা সেই ধরনের কিসরা আর হয়নি। ওজা হালাকা কাইসারা ফালা কাইসারা বাদাহ, এই কাইসার অর্থাৎ এই রোমান বাদশাহ যখন ধ্বংস হবে আর কোনো রোমান বাদশাহ হবে না, অথচ অনেক বাদশাহ হয়েছে। তো হযরত ইবনে আরবি এই হাদিসের ব্যাখ্যা এটি করছেন যে প্রমাণিত হলো যে মহানবী যে বলেছে আমার পর কোনো নবী হবে না, এর অর্থ হলো বিশেষ ধরনের আর বিশেষ পদমর্যাদার নবী আর আসবে না। কিসরা এবং কায়সারের দৃষ্টান্ত দিয়ে রসুল্লাহ এটি স্পষ্ট করেছেন যে আমার কথার অর্থ যেন কেউ এটি না করে যে আমার পর কোনো প্রকার নবী আসবে না, বরং আমার কথার অর্থ হলো এমন নবী আসবে না যে মোহাম্মদের শরীয়তকে রহিত করবে, অন্য কোনো শরীয়তের দিকে ডাকবে। আহমদিয়া মুসলিম জামাতের অবস্থান এটি, যেমন হযরত মুসলিম ইসলাম বলছেন ভালোভাবে স্মরণ রাখা উচিত, আলসিয়তের 17 নম্বর পৃষ্ঠার টিকা এটি, স্মরণ রাখা উচিত যে শরীয়তধারী নবুয়তের দ্বার রসুল্লাহর পর সম্পূর্ণভাবে রুদ্ধ এবং বন্ধ। কোরআনের পর নতুন কোনো কিতাব আসতে পারে না যা নতুন শরীয়ত শিখাবে বা কোরআনের নির্দেশকে রহিত করবে, বরং কেয়ামতে এই শিক্ষা কোরআনের শিক্ষা কেয়ামত পর্যন্ত থাকবে। শেখ মহিউদ্দিন ইবনে আরবি শেখুল আকবর রাহমাহুল্লাহর এই যে উক্তি, যিনি 1165 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আগমনের 600 বা 700 বছর পূর্বে তিনি এই পৃথিবীতে এসেছেন, সে তার যুগ ছিল। তার এই দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি অবিকল তাই যা জামাতে আহমদিয়ার দৃষ্টিভঙ্গি, মসীহ মওউদের দৃষ্টিভঙ্গি।
তো অতীতের আলেমদের মধ্য থেকে অনেক বড় বড় সম্মানিত আলেমেরা এই কথা বিশ্বাস করতেন যে সূরা আহজাবে যে আয়াত খাতামান নবীন নাজেল হয়েছে, অর্থাৎ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমের রেজাল ওলাকে রসুল্লাহ খাতামান নবীন, এই আয়াত খাতামান নবীনের অর্থ আদৌ এটি নয় যে তারপর কোনো প্রকার নবী আসবে না, বরং মুহাম্মদ খাতাম শব্দের এক অর্থ হলো সত্যায়ন, অর্থাৎ অতীতে যত নবী অতিবাহিত হয়েছেন সব নবীর নবুয়তের সত্যায়নকারী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নবুয়তের সত্যায়ন ছাড়া কারো নবুয়ত সত্য প্রমাণিত হয় না, এটি খাতামান নবীনের সত্যিকার অর্থ। এখন আমরা কলারকে প্রোগ্রামে যুক্ত করব, আর আরিফুজ্জামান সাহেবকে আমরা ফোনে নেব, তার ফোন নেব, আরিফুজ্জামান সাহেবের ফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফে বলেছেন তার সাথে যোগাযোগ পরে করব, করিমউদ্দিন শাহেদ সাহেবের কাছে প্রশ্ন থাকবে। ইমাম আব্দুল ওয়াহাব অনেক বড় বুজুর্গ অতিবাহিত হয়েছেন, অতীত হয়েছেন, কোরআনের তাফসির বোঝার জন্য তার রচনার সাহায্য নেওয়া হয়, তার অবস্থান কী ছিল খাতমে নবুয়তের ক্ষেত্রে? আব্দুল ওয়াহাব শাহরানি সাহেবের কথা বলা হচ্ছে, ইসলামী বিশ্বের প্রসিদ্ধ আলেমদের একজন ছিলেন তিনি, উনি সুফিও ছিলেন, লেখকও ছিলেন, মুতাকাল্লেমও ছিলেন, বরং তিনি এক ডিস্টিংগুইশড পদমর্যাদা রাখতেন, তার নাম হলো হযরত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি। 898 জন্ম এবং 973 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি অনেক অসাধারণ গ্রন্থ লিখেছেন, 50-এর অধিক বই পুস্তক লিখেছেন, সেগুলোর প্রসিদ্ধ একটি হলো আল ইয়াওয়াকিত ওয়াল জওয়াহের। এই পুস্তকে খাতমে নবুয়তের ব্যাখ্যাও তিনি করেছেন, তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। এটি থেকে বোঝা যায় যে অতীতের বুজুর্গেরা আয়াত খাতামান নবীনের ব্যাখ্যার দিকে দৃষ্টি দিয়েছেন, তারা বই পুস্তক ঘেটেছেন, হাদিস এবং কোরআনের বিভিন্ন অর্থ তত্ত্ব এবং তথ্য সামনে রেখে নিজেদের এই মতামত ব্যক্ত করেছেন যে খাতামান নবীনের অর্থ এটি নয় যে রসুল্লাহ সকল অর্থে শেষ, যেভাবে আলেবেরা বলে যে মোহর লেগে গেছে, মোহর লাগার পর ভিতরেও কিছু যেতে পারে না, বাইরেও আসতে পারে না। এরা এ কথা বোঝে না যে মোহর কেন লাগানো হয়, সত্যায়নের জন্য হয়। হামেদ সাহেব এটি উল্লেখ করেছেন এখন যে নবীর অতীতের মোহর সত্যায়নের জন্য হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কে আনুগত্য করে তাহলে সে মহানবীর নবুয়তের মাধ্যমে তাদের নবুয়তের সত্যায়ন হয়, এই অর্থে তিনি খাওয়াতাম। আমাদের অতীতের বুজুর্গরা যা বলেছেন সে তাদের তারা খাতমে নবুয়ত এই অর্থে নিয়েছেন। ইনি মিশরের অধিবাসী ছিলেন, কায়রোতে থাকতেন, অনেক বই লিখেছেন, একই সাথে খাতামান নবীন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার প্রসিদ্ধ বই হলো আল ইয়াওয়াকিত ওয়াল জওয়াহির দ্বিতীয় খণ্ড 35 পৃষ্ঠাতে তিনি বলেন, জেনে নাও যে আন্না মুতলাকান নবুওয়াত লাম তারতাফে, ভালোভাবে মাথায় বা হৃদয়ে কথা গেঁথে নাও যে নবুওয়াত পুরোপুরি উঠে যায়নি। ইন্নামার তাফাত নবুওয়াত তাশরী, খাতমে নবুওয়াতের অর্থ হলো শুধু শরীয়তধারী নবুয়ত উঠে গেছে, শরীয়তবাহী শরীয়তধারী শরীয়ত বহনকারী নবুয়ত এখন আর হবে না, আসতে পারে না, কেননা মহানবী খাতামান নবীন, অর্থাৎ তার শরীয়ত পূর্ণ শরীয়ত। তার পূর্বের এপিসোডে আমি বলেছি যে মহানবীকে যে আল্লাহ তাআলা খাতামান নবীন বানিয়েছেন, অর্থাৎ তার সত্তায় নবুয়তের সকল সৌন্দর্য
যত শ্রেষ্ঠত্ব ছিল মোহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তে সেইগুলো পূর্ণরূপ লাভ করেছে, এমন নবুয়তের এমন কোনো দিক বাকি নেই যা পূর্ণতার জন্য অন্য কেউ আসতে পারে। কোরআন শরীফে যে বলা হয়েছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্মকে আমি পূর্ণ করেছি, পূর্ণতা দিয়েছে, এখন অন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। ও আত্মান্তু আলাইকুম নিয়ামতি, নবুয়ত এবং রিসালতের এই যে নিয়ামত, খোদার সাথে কথোপকথন এবং বাক্যালাপের যে সম্মান, এটি এখন আমি পূর্ণ করে দিয়েছি। আত্মান্তু আলাইকুম নিয়ামতি, নিয়ামত পূর্ণতা লাভ করেছে আর ধর্ম এখন সম্পূর্ণ, খোদার সাথে বাক্যালাপ ও এখন পূর্ণরূপ পেয়েছে। তো কোরআনকে এই অর্থে আমরা আখেরি কিতাব বলি, অর্থাৎ এরপর কোনো শরীয়তের গ্রন্থ আসতে পারে না, শরীয়ত বাহী কোনো নবুয়ত আসতে পারে না। হুজুর সাল্লামের সত্তায় নবুয়তের নবুয়ত সকল অর্থে পূর্ণতা লাভ করেছে, এমন কোনো আধ্যাত্মিক পদমর্যাদা বাকি নেই যার পূর্ণতার জন্য কোনো নবীর প্রয়োজন দেখা দিতে পারে। কোরআন থেকে সব কিছু এখন লাভ করা সম্ভব। ওরা জিতুল্লা কমল ইসলাম আর দিনা, ইসলাম ছাড়া কোনো ধর্ম এখন গ্রহণযোগ্য নয়। তো আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে এই দৃষ্টিকোণ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তধারী যে নবুয়ত সেটি পরম রূপ লাভ করেছে। যেভাবে মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের একটা পঙ্ক্তিও আছে, নবুয়তের যত শ্রেষ্ঠত্ব ছিল, শ্রেষ্ঠ দিকগুলো ছিল, মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় সেগুলো পরম রূপ লাভ করেছে। এই কবিতার কয়েকটা লাইন তিনি পড়েছেন, এই হলো এর ব্যাখ্যা। আমাদের আলেমেরা বলে যে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার এরা আল্লাহর কথা, আল্লাহর বাক্যালাপের বা আল্লাহর মানুষের সাথে কথা বলার যে বৈশিষ্ট্য আছে সেটিকে বন্ধ করতে চায়। খোদার বৈশিষ্ট্য তো চিরস্থায়ী, এটি সবসময় বিরাজমান থাকবে। খোদার কোনো গুণ বা বৈশিষ্ট্য কখনো রহিত হতে পারে না, বন্ধ হতে পারে না বা অকেজো হতে পারে না। আল্লাহর গুণাবলীর একটি হলো বাক্যালাপ করা। তো যাদের মাঝে এই যোগ্যতা সৃষ্টি হয় খোদা তাদের সাথে কথা বলেন, বাক্যালাপ করেন, আল্লাহ আল্লাহ তাদের প্রতি এলহাম করেন। আর এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উম্মতে অনেক এমন ওয়ালি এবং বুজুর্গ আর কুতুব আর গস অতিবাহিত হয়েছেন যারা খোদার সাথে কথা বলতেন, বাক্যালাপ হতো আল্লাহর সাথে, আল্লাহ তাআলা বিভিন্ন ভবিষ্যতের সংবাদ দিয়েছেন তাদেরকে। আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক নিদর্শন রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বলা আছে, তিনি নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন, বা রাসূলুল্লাহ একটি উক্তি মানুষ তুলে ধরে যে রাসূলুল্লাহ বলেছেন আমি নবুয়ত রূপী অট্টালিকার শেষ ইট, এর অর্থ হলো যত নবী আসে যুগের অবস্থার নিরিখে আসে। আর সে যুগে যেহেতু যোগাযোগের কোনো মাধ্যমও ছিল না, তাই পূর্বের নবীরা বিশেষ জাতি গোষ্ঠীর প্রতি বিশেষ জায়গার জন্য এসেছেন। অনেক সময় একসাথে শত শত নবী বনি ইসরায়েলে কাজ করেছে এক যুগে একসাথে। সে যুগে মানুষের মাঝে যোগাযোগ ছিল না, যোগাযোগ মাধ্যম উন্নত ছিল না, কিন্তু রাসূলুল্লাহর যুগে রাসূলুল্লাহর পর এমন যুগ আসার ছিল যে যুগ সম্পর্কে বলা হয় যে এটি বিশ্ব, যেমন বিশ্বপল্লী যে শব্দ ব্যবহার হয়, গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবী একটা গ্রামের রূপ নিয়েছে, একটা পল্লীর রূপ নিয়েছে। আপনি এক জায়গায় বসে সব জায়গায় নিজের প্রভাব বিস্তার করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমেরিকায় বা এশিয়া যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন, যত মহাদেশ আছে সব মহাদেশে মানুষের যোগাযোগ রয়েছে, মানুষ পৌঁছে যেতে পারে। তো পৃথিবী যেখানে একটা বিশ্বপল্লীর রূপ নিয়েছে, তখন আল্লাহ তাআলা এমন শরীয়ত অবতীর্ণ করেছেন যে শরীয়তে সব সব নবীর শিক্ষার পরম রূপ রয়েছে। তো ইসলামী বিশ্বের প্রসিদ্ধ বুজুর্গ আলেম আব্দুল ওয়াহাব শাহরানি সাহেব বলছেন যে নবুয়ত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়নি, শুধু শরীয়তধারী নবুয়তের পথ বন্ধ হয়েছে। তো রাসূলুল্লাহর উক্তি লানবিয়া বাদী ওয়ালা রাসূলা বাদী, এর অর্থ হলো তারপর শরীয়ত বাহী শরীয়তধারী নবী আসবেন না, কারণ শরীয়ত পূর্ণতা লাভ করেছে রাসূলুল্লাহর মাঝে। আহলে হাদিসের প্রসিদ্ধ আলেম নবাব নুরুল হাসান খান
তিনি সিদ্দিক হাসান খান সাহেবের পুত্র ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এহলে হাদিস তাকে সনদ হিসাবে মেনে থাকে। লা নবিয়া বা আদি সম্পর্কে তিনি বলছেন যে হাদিস লাহিয়া বা আদি বা লাহিয়া বা আদি, এই হাদিসটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে ওয়াহি নেই রসুল্লাহর পর, এটি মিথ্যা, ভিত্তিহীন, অলিক। তিনি আরও বলছেন লা নবিয়া বা আদি শব্দ যে ব্যবহার হয়েছে, এ জ্ঞানীদের দৃষ্টিতে এর অর্থ হলো আমার পর এমন কোনো শরীয়ত, রসুল্লাহর শরীয়তকে মনসুখকারী কোনো নবী আসবে না। রসুল্লাহর শরীয়ত শেষ, এর এতে কোনো কিছু সংযোজন বা বিয়োজনের আর প্রয়োজন নেই। বরং সব কিছু, পৃথিবীর সকল জ্ঞান কোরআনের মাঝে পূর্ণ রূপ লাভ করেছে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছেন যে জ্ঞানের যেই কোনো শাখার কোনো বিশেষজ্ঞ এসে কোরআন সম্পর্কে যদি আপত্তি করতে চায় করুক, আমি কোরআন থেকেই তার আপত্তি খণ্ডন করব। তো সকল প্রকার জ্ঞান এবং তত্ত্ব ভাণ্ডার কোরআনেই হলো কোরআন, এতে কোনো কিছুর সংযোজনের প্রয়োজন নেই, কোনো কিছুর বিয়োজনেরও প্রয়োজন নেই, বিয়োগ করার প্রয়োজন নেই। বরং সকল যুগে সাক্ষ্য দিয়েছে আর কেয়ামত পর্যন্ত সকল যুগে সাক্ষ্য দেওয়া অব্যাহত রাখবে যে কোরআনই একটি কামেল গ্রন্থ, আর এ কোরআনের জ্ঞান ভাণ্ডার এবং তত্ত্ব ভাণ্ডার এমন যা সবার পিপাসার নিবারণ করতে পারে। সকল প্রকার জ্ঞান, বিজ্ঞান হোক বা চিকিৎসা শাস্ত্র হোক, সব কিছুর সার কথা বা নির্যাস কোরআনে রয়েছে। তাই আমরা এটি বলবো যে মহানবী যে বলেছেন লানবিয়া বাদে, এই সম্পর্কে ইমাম আব্দুল হক সারানির ব্যাখ্যা আপনারা তখন শুনলেন। এছাড়া আরও বহু আলেমরা এই কথা বলে থাকেন, আর আমাদের বই পুস্তকে এর উদ্ধৃতিও রয়েছে। তাই আমি আমার সকল ভাইদের অনুরোধ করব, বিশেষত তারা যারা জামাতের বাইরে, তারা যেন এদিকে দৃষ্টি দেয় যে তারা আকাশে বসা ঈসা আল ইসলামের অপেক্ষায় আছে, অথচ তিনি আকাশে যানইনি। আর এছাড়া হযরত মুসা আলাইহিস সালাম আরেকটি দিক বলেছেন যে নুজুলের অর্থ আলেমরা ভুল বুঝেছে, অথচ নুজুলের অর্থ সাধারণ কোনো মুসাফিরকে বুঝিয়ে থাকে। যখন কেউ কোনো শহরে যায় তখন সে তাকে নজিল লিখে, নজিল এ করাচি, নজিল এ লাহোর বা নজিল দেহলি, এর অর্থ এটি নয় যে আকাশ থেকে তিনি অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, আজকাল এটিও বলা হয়ে থাকে যে উড়োজাহাজ থেকে অবতরণ করেছেন, কিন্তু এটি ভিন্ন কথা। যা হোক, সারাংশ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দরজা বন্ধ হয়নি। হ্যাঁ, সেই নবী, কেউ নবী এবং রসুল হতে পারে যে আল্লাহ তাআলার এতটা ভালোবাসা অর্জন করে যে সেই ভালোবাসা অন্য কোনোভাবে নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলে যদি সেই নবুয়ত তিনি লাভ করে থাকেন। তো এটি হলো মূল কথা, আর এই কথাটি আলেমরা জানেন কিন্তু তারপরও তারা হঠকারিতা করে এর উপর থাকেন। কিছু অফলাইন মেসেজ আমরা পেয়েছি। বাংলাদেশ থেকে আরিফুজ্জামান সাহেব লিখেছেন যে হযরত মুসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে যে আমি তখন থেকে খাতামান নবীন, যখন আদম মাটিতে মাখামাখি ছিলেন। তো এই হাদিসের ব্যাখ্যা জানতে চাচ্ছেন তিনি। জি, এটি যেমনটি আমরাও কোনো বিষয় বানানোর প্রয়োজন মনে হলে, যদি ঘরবাড়ি বানাতে হয় বা বিজনেস খুলতে হয়, তাহলে প্রথমে পরিকল্পনা করি। তো এটি আসলে আল্লাহ তাআলার পরিকল্পনার কথা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলা যখন নবুয়ত এবং রিসালতের পরিকল্পনা করেছেন যে এরা সাধারণ জনগণ বা আওয়ামের ন্যায়, আর আওয়াম পশুর ন্যায় হয়ে থাকে। তো যতক্ষণ তাদেরকে সঠিক পথ দেখানো না হবে তারা সঠিক পথে চলতে পারে না। তাই আল্লাহ তাআলা রিসালাতের দ্বার খুলেছেন, আর তা হযরত আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের মাধ্যমে তা সৃষ্টির পরিকল্পনা আল্লাহ তাআলার ছিল। তো আল্লাহ তাআলা যখন নবুয়ত এবং রিসালাতের সূচনা করতে চেয়েছেন বা এটি আরম্ভ করতে চেয়েছেন, তখন তার পরিকল্পনা এটিই ছিল যে আদম আলাইহিস সালামকে শুরু থেকে, আদম আলাইহিস সালামের দ্বারা তা আরম্ভ হবে, যেহেতু শুরুতে
মানুষের সেন্স ততটা থাকে না, যেমনটি এক শিশু জন্ম নিলে সেও সবকিছু বোঝে না। তো আদম আলাহ ইসলামের যুগকে আমরা মানবতার সেই শিশুকাল হিসেবে অভিহিত করতে পারি। তো তাদের তখনকার মেধা অনুযায়ী আল্লাহ তালা তাদেরকে শরীয়ত দিয়েছেন। তো আল্লাহ তালা বলেছেন যে তারা ধীরে ধীরে উন্নতি করবে, আর যতই মানুষের প্রয়োজন বৃদ্ধি পাবে আর যতই মানুষের মস্তিষ্ক ডেভেলপ বা উন্নতি করতে থাকবে, ততই আল্লাহ তাআলা তাদের সামনে নতুন নতুন দিক নির্দেশনা দিবেন। এমনকি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসবে, তখন মানুষের যে মস্তিষ্ক তা পরিপূর্ণতা পাবে এবং তাদের চিন্তা চেতনাও পরিপূর্ণতা লাভ করবে। তো এই দিক থেকে আল্লাহ তাআলা বলেছেন যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়ে প্রেরণের আমার উদ্দেশ্য এটি ছিল যে মানুষ পূর্ণতা লাভ করেছে, তাদের মেধাগত যোগ্যতা পূর্ণতা পেয়েছে, মানুষ আর মানুষের মেধা এবং বোধ বুদ্ধিও পূর্ণ হয়েছে, তাই সে অনুযায়ী তাদের জন্য শরীয়ত দেওয়ার ছিল। তাই আল্লাহ তাআলা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাতামান্নবীন, এর অর্থ হলো পরিপূর্ণ শরীয়ত তার উপর অবতীর্ণ হবে আর তার সেই সমস্ত রহস্য তার কাছে উন্মোচিত হবে যা পরবর্তী যুগের জন্য নির্ধারিত ছিল। তো এর অর্থ ছিল আল্লাহ তাআলার পরিকল্পনা এটি ছিল যে সবার শেষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, তিনি মানবতার পূর্ণতা হবেন, শরীয়তের পূর্ণ শরীয়তকে পূর্ণকারী হবেন এবং নবুয়ত রিসালাতের পূর্ণকারী হবেন। তো এর উদ্দেশ্য এটি ছিল, যেমনটি আমরা বলে এসেছি যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের উপর যখন নবুয়ত এবং রিসালাত আদম আলাইহিস সালামের মাধ্যমে যখন এর সূচনা করেন, তখন তার পূর্ণতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেছেন। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, মরিয়ম সিদ্দিকা সাহেবা তিনি জিজ্ঞেস করেছেন যে লহে মাহফুজের অর্থ বুঝিয়ে দিবেন, কাদার সম্পর্কে তিনি এত তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা লহে মাহফুজের জ্ঞান থাকা সত্ত্বেও মানুষের পরীক্ষা নেওয়ার কি প্রয়োজন, অথচ তিনি ফলাফল সম্পর্কে জানেন, এই জীবনের উদ্দেশ্য কি? মোহতরম জৈনুদ্দিন আহমেদ সাহেবের কাছে প্রশ্নটি রাখছি। যতটুকু মানব জীবনের উদ্দেশ্য রয়েছে কোরআন শরীফে বিভিন্ন স্থানে এর উল্লেখ করা হয়েছে। একটি হলো প্রত্যেক মানুষ নিজ যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলার গুণের বিকাশ যেন হতে পারে, এটি হলো একটি উদ্দেশ্য। আরেক জায়গায় বলা হয়েছে ইন্না খালাকনাল মাউতা ওয়াল হায়াত, পরের অংশ আমি বুঝিনি, আমরা জীবনমুক্তি এর জন্য সৃষ্টি করেছে যেন আমরা পরীক্ষা করে যাচাই করে দেখতে পারি যে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম আমলকারী কে। এটি জানা কথা যে আল্লাহ তাআলা সকল উত্তম গুণাবলী রাখেন, তার প্রতি কোনো মন্দ গুণ আরোপ করা যাবে না। মানুষের সকল আমল সম্পর্কে তিনি জ্ঞাত, আল্লাহ তাআলা এটিও জানেন যে মানুষের অতীত কি, মানুষের ভবিষ্যৎ কি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলার প্রজ্ঞা হলো যেখানে আল্লাহ তাআলা মানুষকে বহু বৈশিষ্ট্য সহ সৃষ্টি করেছেন, সেখানে তাদেরকে নেকি এবং বদি কে গ্রহণ বা বর্জনের অনুমতি দিয়েছেন, যে চায় গ্রহণ করুক, যে চায় অস্বীকার করুক। আল্লাহ তাআলা দুটি পথ দেখিয়েছেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই পথ হলো সিরাতে মুস্তাকিম, এটি তোমার জীবনের উদ্দেশ্যকে পূর্ণকারী পথ, যদি এর বিপরীত পথ তুমি অবলম্বন করো তাহলে নিজের জীবনে বা নিজের জীবনের উদ্দেশ্যে তুমি সফল হবে না। তো আল্লাহ তাআলা যেখানে অনেক ইতিবাচক গুণ সৃষ্টি করেছেন, সেখানে আল্লাহ তাআলা জানেন যে কে কেমন, আল্লাহু আলামু, আল্লাহ তাআলা সর্বোত্তমভাবে জানেন যে কে বেশি হেদায়েত প্রাপ্ত, কে হেদায়েতের পথে চলে, কে ভুল পথে পদচারণাকারী। তা সত্ত্বেও আল্লাহ তাআলা নিজের কোনো কোনো নিজের পরম অনুগ্রহের কারণে বা এমন উত্তম গুণাবলীর কারণে মানুষকে এই কর্তৃত্ব দিয়েছেন যে সে সঠিক পথ অবলম্বন করতে পারে বা ভুল পথ অবলম্বন করতে পারে, এবং তার ফলাফলও তাকে জানিয়ে দিয়েছেন। আর নবী এবং রসুলদের প্রেরণের উদ্দেশ্য তাই হয়ে থাকে যে মানুষের কাছে আল্লাহ তাআলা বাণী যেন তারা পৌঁছে দেন, যে কোনটি সঠিক পথ, কোনটি ভুল পথ, কোনটি নেকির পথ, কোনটি
পাপের পথ, তো আল্লাহ তাআলা সকল মানুষের প্রকৃতিতে এই বিষয়টি রেখে দিয়েছেন, তাকদীরের বিষয়ও বটে এটি। তা সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষকে এই কর্তৃত্ব দিয়েছেন বা এই তার এই ক্ষমতা রয়েছে যে সে নিজের পথ বেছে নিতে পারে আর সে অনুযায়ী সে প্রতিফল পাবে। জাযাকুমুল্লাহ। একজন টেলিফোন কলারের কাছে আমরা যাচ্ছি, কানাডা থেকে খালেদ মাহমুদ সাহেব আছেন লাইনে। আসসালামু আলাইকুম খালেদ মাহমুদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমার প্রশ্ন হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ বা বাণী ছিল যে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের আলেমগণ, আলেমগণের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমান হবে, তো এর অর্থ কি? কোন আলেমদের বোঝানো হয়েছে? মুজাদ্দিদ যারা উম্মতে মুহাম্মদিয়ায় এসেছেন, নাকি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং জামাতে আহমদিয়ার আলেমগণ? তো এটি বুঝিয়ে বলবেন যে কোন আলেমদের বোঝানো হয়েছে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতরম মাওলানা জয়নউদ্দিন আহমেদ সাহেবের কাছে অনুরোধ করছি প্রশ্ন উত্তরদের জন্য। কোরআন শরীফে থেকে এটি প্রমাণিত যে তৌরাতের শিক্ষা বনি ইসরায়েলের জন্য পরিপূর্ণ ছিল, তা সত্ত্বেও কোরআন শরীফে এটিও বলা হয়েছে ওয়াকাফাইনা মিন বাদিবির রসুল, যে তৌরাতের শিক্ষাকে বাস্তবায়নের জন্য মুসা আলাইহিস সালামের পর আমরা অনবরত নবী প্রেরণ করেছি। একটি শরীয়ত তাদের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু তারপরও তাদের জন্য একের পর এক নবী আসতে থেকেছে, কিন্তু কোরআন শরীফের শরীয়ত যা স্থায়ী শরীয়ত, যা মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত শরীয়ত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তা সত্ত্বেও এই কথা বলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার বাস্তবায়ন বা তার নবজীবনের জন্য কি ব্যবস্থা থাকবে। নবুয়তের বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এবং আগমনকারী মসীহর মাঝখানে কোনো নবী হবে না, তো কিভাবে ইসলাম ধর্মের পুনর্জীবন লাভ হবে বা পুনর্জাগরণ হবে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর এইভাবে দিয়েছেন, উম্মতের জন্য এই বাণী দিয়েছেন যে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, যেখানে তৌরাতের পুনর্জীবনের জন্য নবীগণ এসেছেন একের পর এক, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শুভ সংবাদ দেওয়া হয়েছে যে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, যে আমার উম্মতে এমন সব আলেমরা থাকবে যারা বনি ইসরাইলের নবীদের মর্যাদা সম্পন্ন হবে। আরেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতে সকল শতাব্দীর শিরোভাগে এমন সব সত্তাদের আল্লাহ তাআলা প্রেরণ করবেন, মান ইউজাদিদুল্লাহ দীনাহা, যারা ধর্মের সংশোধন করবে বা ধর্মের পুনর্জাগরণ করবে। অর্থাৎ বনি ইসরায়েলের নবীদের স্থলে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শুভ সংবাদ দিয়েছে যে তোমার ধর্মে প্রত্যেক শত বছরের শিরোভাগে এমন মুজাদ্দিদরা আগমন করবেন যারা ইসলামের নবজাগরণের কাজ করবেন। আরেক জায়গায় বলা হয়েছে বনি ইসরায়েলের নবীদের মর্যাদা সম্পন্ন তারা হবে। এখন কোন আলেমরা হবে? একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের আলেমদের কথা বলে গেছেন, একটি হলো উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো হবে, আর অপর জায়গায় বলেছেন উলামা ও হুম শাররুম মান তাহতা আদিমিসসামা, নবীদের বিপরীতে সত্যতার বিপরীতে সত্যতার বিরোধিতাকারী যে আলেমরা থাকবে তারা শাররুম মান তাহতা আদিমিসসামা, আকাশের নিচে সর্বনিকৃষ্ট জীব হবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের আলেমদের উল্লেখ করেছেন। এখন জানা কথা যে জামাতে আহমদিয়ার আলেম বা খলিফা যারাই হন, যুগ ইমামকে মান্যকারী জামাত যেহেতু আহমদিয়ার জামাত আর সেই সৌভাগ্য যেহেতু আমরা পেয়েছি, তাই নিশ্চিতভাবে এখানে যে উলামা ও উম্মত বোঝানো হয়েছে এটি আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে বা আমাদের আলেমদের কথাই বলা হয়েছে, জামাতে আহমদিয়ার সদস্যদের কথা বলা হয়েছে বা সেই আলেমদের কথা বলা হয়েছে, আর যাদের সম্পর্কে সতর্ক করা হয়েছিল উলামা ও হুম শাররুম মান তাহতা আদিমিসসামা, এটি তাদের আলেম যারা আকাশের নিচে সর্বনিকৃষ্ট জীব হবে। এখন আমরা আমাদের প্রোগ্রামের পরবর্তী পর্যায়ে যাচ্ছি আর মোহতরম মাওলানা জয়নউদ্দিন আহমেদ সাহেবের কাছে প্রশ্ন রাখছি যে উপমহাদেশের একজন মশহুর বা প্রসিদ্ধ
আলেম মৌলানা কাশেম নানুতুবি সাহেব দেবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উলামা দেবন্দি আলেমদের কাছে তার অনেক মর্যাদা। তার খতম নবুয়ত সম্পর্কে কি বিশ্বাস ছিল? হজরত মৌলানা কাশেম নানুতুবি রহমাল্লাহ তিনি সেই সম্মানিত আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা খতম নবুয়তের প্রকৃত জ্ঞান দান করেছিলেন। তার অনুসারী হাজার হাজার লাখ লাখ রয়েছে তার অনুসারী। তিনি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করে ইলমে লাদুন্নি লাভ করেছিলেন। তিনি অনেক 47 বছর তিনি জীবন পেয়েছিলেন, কিন্তু এত সংক্ষিপ্ত জীবন সত্ত্বেও তিনি খুবই স্পর্শকাতর বিষয়ও বর্ণনা করেছেন। তার কিছুটা পরিচয় এইভাবেও দেয়া যায়, তিনি মৌলানা মোহাম্মদ কাশেম নানুতুবি তিনি একজন গভীর আলেম, দেওবন্দে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। 1833 সনে তিনি জন্মগ্রহণ করেন সাহারানপুরের নিকটবর্তী একটি গ্রাম নানুতা, সেখানে তার জন্ম হয়েছে। আর প্রাথমিক শিক্ষা নিজের গ্রামেই তিনি লাভ করেন। এরপর তিনি বিভিন্ন সফর করেন, সাহারানপুর, দিল্লি, অনুরূপভাবে অন্যান্য এলাকায় গিয়ে তিনি আরবি, সাহারাফ, নাহব, মান্তক, ফিলোসফি, ইলমে কালাম ইত্যাদি বিষয় শিখেন। আর এরপর দারুল উলুমের প্রতিষ্ঠার পূর্বে তিনি দরস দিতেন। তো তিনি সেই বুজুর্গ আলেমদের অন্তর্ভুক্ত যারা প্রকৃত অর্থে খতমে নবুয়তের সঠিক জ্ঞান লাভ করেছিলেন। মৌলানা সাহেবের সবচেয়ে বড় কাজ তা মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি যে কাজ করে গেছেন সেটি ছিল তার সবচেয়ে বড় কাজ। তার এই ভূমিকার কারণে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আর 1880 সনে মৌলানা কাশেম নানুতুবি মাত্র 47 বছর বয়সে ইন্তেকাল করেন। আর তার কবর মকবরা কাসিমি বা কাসিমির কবর বলা হয় কবরস্থান। তো খতমে নবুয়ত সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, মাকানা মোহাম্মদ আবাদি মিরজালি কুমলাকি রসুল্লাহ খাতমান নবীন, এর ব্যাখ্যায় তিনি বলেছেন যে খাতমান নবীন শব্দটি প্রশংসাসূচক শব্দটি প্রথম প্রশংসাসূচক শব্দ। এটি যুগের দিক থেকে খাতামুন নবীন নয়, বরং মর্যাদার দিক থেকে খাতামুন নবীন। কেননা আগে বা পরে, যুগের আগে বা পরে হওয়া কোনো বিশেষ মর্যাদা রাখে না। আমি তার একটি উদ্ধৃতি পড়ছি। তিনি বলেন যে জনসাধারণের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতাম হওয়া এই অর্থে, অর্থাৎ যে তার যুগ পূর্ববর্তী নবীদের পর এসেছে আর তিনি সবার শেষের নবী। কিন্তু যারা বুঝে বা জ্ঞান রাখে তাদের কাছে স্পষ্ট হবে যে যুগের আগে পরে হওয়া কোনো বিশেষ মর্যাদা রাখে না। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলা কিভাবে এই অর্থে হতে পারে? অতএব এটিকে যদি মর্যাদা সূচক শব্দ না বলেন তাহলে এটি ভুল অর্থ করা হবে। কিন্তু আমি জানি যে ইসলাম মুসলমানদের মাঝে কেউ এই বিষয়টি গ্রহণ করবে না। তাজিরুন নাস পৃষ্ঠা 2। অনুরূপভাবে তিনি আরও বলেন যে যদি নবী করিম সাল্লামের যুগের পর কোনো নবীর জন্ম হয়, যদি ধরে নেওয়া হয় যে মানবী সাল্লামের যুগের পর কোনো নবীর জন্ম হবে, তবুও খাতামিয়াতে মুহাম্মাদির অর্থে কোনো পার্থক্য আসবে না। এটিও তাজিরুন নাসেরই উদ্ধৃতি। এরপর তিনি আরও বলেন, দেখুন কিভাবে জামাতে আহমদিয়ার যে বিশ্বাস তার সমর্থন হচ্ছে এইসব বুজুর্গদের উদ্ধৃতিতে। তিনি বলেন যে যুগের শেষ হওয়ার অর্থ হলো মানবী ইসলামের ধর্ম যেন পরবর্তীতে মনসুখ না হয়, ধর্মীয় জ্ঞান পরম মার্গ লাভ করেছে, আর মানব জাতির জন্য যেন এই সংশয় না থাকে যে মানবী ইসলামের যুগের পর বা মানবী ইসলামের যুগে অন্য কোনো নবী আসবে না, শরীয়ত বাহিনবী
এরপর তিনি আরেক জায়গায় বলেছেন যে খাতাম বাদশাহ খাতাম সেই হবে যে সারা জগতের বাদশাহ হবে। এই দিক থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার মাঝে শ্রেষ্ঠ মনে করি, আর এরপর তার খাতাম হওয়া তার সর্দার হওয়ার বিষয়েও দলিল বহন করে। আর খাতামিয়াতের যে দাবি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তারা তিনি পরের অংশ আমি বুঝতে পারিনি, তিনি বলেন যে রাসূল করিম হুজ্জাতুল ইসলাম পুস্তকে তিনি উদ্ধৃতি দিয়েছেন, হুজ্জাতুল ইসলাম তার লকব বা উপাধি, তার অনুসারীরা তাকে হুজ্জাতুল ইসলাম উপাধি দিয়েছেন। এরপর তিনি এই বইয়েরই 53 নম্বর পৃষ্ঠায় বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সকল ধরনের উৎকর্ষ সেভাবে শেষ হয়েছে যেভাবে বাদশার মাঝে শাসনের সকল বৈশিষ্ট্য শেষ হয়। বাদশাকে জন্যই হাকেম বলা হয়। খাতামান নবীন এদিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, যার মাঝে এই বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রকাশ পায় যে খাতামু সিফাত হবে বা বৈশিষ্ট্যের উৎকর্ষ হবে। আর আর যে আর সেই ব্যক্তি সবার সর্দার এবং সর্বশ্রেষ্ঠ হবে, এমন ব্যক্তির সাথে এমন ব্যক্তিকে আমরা সৈয়দুল কোনেন বা খাতামুন নবীন বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে এখানে। হযরত মাওলানা কাশেম সাহেব নানাতুবি রহমাল্লাহ এর এই উদ্ধৃতিগুলো এতটা স্পষ্ট যে এগুলোর জন্য ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। খাতমে নবুয়াতের সঠিক অর্থ এত গভীরে গিয়ে তিনি বুঝেছিলেন এবং তার লেখনীতে তিনি তা প্রকাশ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তার মান্যকারীরা দেওবন্দি আলেম হোক বা তাদের অনুসারীরা হোক, তাদের প্রতিষ্ঠাতার সাথে তাদের থাকা উচিত ছিল, কিন্তু এরপরও তারা এর সাথে ভিন্ন মত রাখে বা পোষণ করে। মাওলানা কাশেম নানুতুবির উদ্ধৃতিগুলো জামাতে আহমদিয়ার যে বিশ্বাস তার সমর্থন করে, যেমনটি হযরত মুসদাক মুসিহ মাহমুদুল ইসলামের একটি উদ্ধৃতি পড়ছি, হুজুর বলেন যে ওয়া খাতামুল আম্বিয়া হয়েছেন, কিন্তু এই অর্থে নয় যে তার কাছ থেকে আর কোনো রুহানি কল্যাণ লাভ হবে না, বরং এই অর্থে যে তিনি হলেন সাহেবে খাতাম, তার মোহর ছাড়া অন্য কোনো কল্যাণ কেউ পেতে পারে না। আর তার উম্মতের জন্য এখন কিয়ামত পর্যন্ত বাক্যালাপের দরজা কখনো বন্ধ হবে না। আর আর এছাড়া আর কোনো নবী খাতাম হতে পারে না, অর্থাৎ তিনি ছাড়া তার মোহরে এমন নবুয়ত লাভ হতে পারে যার জন্য উম্মতে হওয়া আবশ্যক। হযরত মুসিহ মাহমুদুল ইসলাম এখানে নবুয়তের দাবি করেছেন, তিনি বলেছেন যে আমাকে যে বাক্যালাপের মর্যাদা দেয়া হয়েছে বা আমি যা লাভ করেছি তা মুসা ইসলামের উম্মতি হওয়ার কারণে লাভ করেছি। তিনি বলেন যে আমার আমল বা পুণ্যকর্ম যদি পাহাড়ের সমান হতো আর আমি মুসা ইসলামের উম্মত না হতাম বা তার অনুসরণ বা অনুবর্তী না হতাম, তাহলে আমি সেই মর্যাদা কখনো পেতাম না। এরপর তিনি আরবি এক পঙ্ক্তিতে বলেন যে তার মাঝে খাতামুন নবীনের আরেকটি ব্যাখ্যা হুজুর এখানে করছেন যে সকল ধরনের বৈশিষ্ট্য তার মাঝে উৎকর্ষ লাভ করেছে বা শেষ হয়েছে, আর সকল যুগের নিয়ামত বা কল্যাণ তার মাধ্যমে চরম পর্যায়ে পৌঁছে গেছে, উৎকর্ষ লাভ করেছে। এটি আসলে সকল ধরনের নবুয়তের কল্যাণের উৎকর্ষ তিনি লাভ করেছিলেন, আর এর ফলেই তিনি খাতামুন নবীন হয়েছেন। আর আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমার মাধ্যমে হয়েছে, তোমার অগ্রসর হওয়ার ফলে আমরা সামনে অগ্রসর হয়েছি। অর্থাৎ জামাতে আহমদিয়ার বিশ্বাস কোনো গুপ্ত বিশ্বাস নয়, বরং পূর্ববর্তী আলেমদের মাঝেও বহু আলেম এমন আছেন যারা জামাতে আহমদিয়ার বিশ্বাসেরই সমর্থন করে গেছেন বা তাদের উদ্ধৃতিতে তার সমর্থন লাভ হয়। জাজাকুমুল্লাহ হাসানাল জাজা। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে। শেষে হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাই। হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন, সেই মানব যিনি
নিজ সত্তায়, নিজ বৈশিষ্ট্যে, নিজ কর্মে, নিজের আমলের মাধ্যমে এবং নিজের আধ্যাত্মিক ও পবিত্র শক্তিমত্তায় পূর্ণতার যে বৈশিষ্ট্য তা জ্ঞান এবং আমলের মাধ্যমে দেখেছেন এবং পরিপূর্ণ মানব আখ্যায়িত হয়েছেন। সেই মানুষ যিনি সবচেয়ে পরিপূর্ণ এবং কামেল ছিলেন এবং পরিপূর্ণ নবী ছিলেন এবং পরিপূর্ণ কল্যাণ নিয়ে এসেছেন, যার মাধ্যমে, যার ঐশী আগমনের ফলে পৃথিবীতে প্রথম কিয়ামত সাধিত হয়েছে এবং এক পুরো মৃত জগৎ তার মাধ্যমে জীবন ফিরে পেয়েছে, সেই বরকতমণ্ডিত নবী হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতমুল মুরসালিন, ফখরুন নবিয়্যিন, নবীগণের মর্যাদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় খোদা, সেই প্রিয় নবীর প্রতি সেই রহমত এবং দরুদ প্রেরণ করো যা পৃথিবী সৃষ্টি অবধি আজ পর্যন্ত অন্য কারো প্রতি তুমি অবতীর্ণ করনি। আল্লাহুম্মা বারিক ওয়াসাল্লিম ও ইতমামুল হুজ্জা, রুহানি খাজাইন, অষ্টম খণ্ড, পৃষ্ঠা 308। প্রিয় দর্শক, ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী পর্বেও এই বিষয়টিকেই আলোচনায় রাখব আর এর উপরে আলোচনা করব এবং নবুয়তের কল্যাণের উপর আমরা আলোচনা করব। 18 সেপ্টেম্বর 2021 ইন্ডিয়ান সময় অনুযায়ী রাত 10টায় এবং GMT সময় অনুযায়ী বিকাল 5:30 লাইভ কাদিয়ান দারুল আমান থেকে পরবর্তী পর্ব সম্প্রচারিত হবে ইনশাল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত বা ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গো কে ইয়েহি নূর খুদা পাওগে, লো তুমহে তোর তসল্লি কা বাতায়া হমনে, আও লো গো তসল্লি কা বাতায়া।